এই ফটো ইঞ্জিনের পাচনকে আমরা প্রত্যাখ্যান করি, জনগণ প্রত্যাখ্যান করেছে এবং জনগণ এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে এবং জনগণ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের যে দাবি করছে তার ন্যায্যতার যে ভিত্তি 7 তারিখে তৈরি হয়েছে তার উপর দাঁড়িয়ে আরো বৃহত্তর আন্দোলনে যাবে। 7 তারিখে যা ঘটেছে সেটা কোন নির্বাচন না, এটা নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া আরেকটি তৎপরতা, একটা ভয়ঙ্কর প্রহসন, একটা ভয়ঙ্কর তামাশা মানুষের সাথে করা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন ট্রেন মিস করেছে, এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন এবং এই ট্রেন মিস করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গৌরববোধ করছেন যে তারা বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে একটা নতুন গণ প্রতিরোধের যে সূচনা তারা করেছেন সেই গণ প্রতিরোধ বাংলাদেশকে রক্ষা করবে সেইটাই বাংলাদেশের মানুষ এখন অনুভব করছে। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই, এই নির্বাচন কমিশন একটা অসাংবিধানিক নির্বাচন, তার নিজের আরপি অনুযায়ী আওয়ামী লীগ তার নিজের দলের গঠনতন্ত্র ভঙ্গ করে যেভাবে প্রার্থী দিয়েছে তাকে প্রশ্ন পর্যন্ত করেনি। এক দুই হচ্ছে যখন মানুষ ভোট দিতে যায়নি এমনকি স্বতন্ত্ররাও যেসব জায়গায় নির্বাচনে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা সেইখানেও আমরা খোঁজ নিয়েছি বিভিন্ন নির্বাচনী এলাকাগুলিতে, সেখানেও মানুষের ভোটের কেন্দ্রের উপস্থিতি এইরকমই বিরাম ছিল যেমনটা আমরা ঢাকা শহরে দেখেছি। সেই রকম জায়গাতেও আজকে যে সহিংসতা হয়েছে এবং সেই সহিংসতাগুলোকে সব আড়াল করে রাখা হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন তারপরেও 28% দেখিয়ে যাচ্ছে কিন্তু তারপরে যে 28% 1 লক্ষে 40 শতাংশে চলে গেল, 41-42 পাওয়া হচ্ছে। এই যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি বিশ্রামে ছিলেন, তিনি নিজেই বলেছেন তিনি যখন এসে তার পাশে থেকে একজন তাকে জানিয়ে দিচ্ছেন যে 40% হবে, তিনি যে সেটাকে প্রশ্ন না করে খোঁজ না নিয়ে এইভাবে বলে দিলেন, এখন সেটাকেই জাস্টিফাই করার চেষ্টা করছেন মানুষকে এইভাবে ধুলে দেওয়া কিভাবে ব্যালট স্টাফিং হয়েছে, সিল মারো ভাই সিল মারো, এবং সেটা কিভাবে তারপরে ব্যালট বাক্সে ধরা হয়েছে, শত শত ভিডিও ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তো এইভাবে ভোট বাড়িয়ে দেখাটাকে একটা যে ভয়ঙ্কর প্রহসন এটাকে ন্যূনতম প্রশ্ন করতে পারলেন না, তার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণের সাথে যে প্রতারণা এবং প্রমোশন তার বড় অংশীদারে পরিণত হয়েছে।